আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বাইক ডক্টর সাইফুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সার্ভিস সেন্টারে একটি বাজাজ ডিসকভার আসছে, নিউ মডেল 125। বাইকটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে গেছে, তো বাইকটি স্টার্ট হচ্ছিল না, তো বাইক পরে আমাদের সার্ভিস সেন্টার নিয়ে এসে আমরা দেখলাম। আপনারা ফলো করেন, এই যে ভ্যালভ, গাড়ির যে ভ্যালভ ছিল ভ্যালভটা খুলে গেছে, এই যে দেখেন, এই যে ফলো করেন, এখান থেকে ভ্যালভ ভেঙে গেছে, দেখেন স্প্রিং ফাঁক দিয়ে গ্যাপ দেখা যায়। আপনারা এই পাশে একটু খেয়াল করেন, এই পাশে এই যে দেখেন ভ্যালভটা দেখা যাচ্ছে, এই যে ভিতরে ভিতরে ভ্যালভটা দেখা যাইতেছে, হ্যাঁ এই তো ভিতরে ভ্যালভ দেখা যাইতেছে, কিন্তু এই পাশে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, এই যে স্প্রিংয়ের ফাঁক দিয়ে তাকান, আর এই পাশে দেখেন পুরোপুরি গ্যাপ, এই পাশে কোনো কিচ্ছু নাই। তো অতএব ভাইও বুঝতেছিল না কীভাবে হলো, পুরো গাড়িটা উনি পরে ধাক্কায় নিয়ে আসছে, আমরা সমস্যাটা ফাইন্ড আউট করতে পারলাম। তো খোলার পরে দেখলাম এই হচ্ছে ভ্যালভের অবস্থা, রানিংয়ে গাড়ির এই অবস্থা হচ্ছে, উনি গাড়িটা রানিংয়ে অফ হয়েছিল, এই হচ্ছে ভ্যালভের অবস্থা। আমরা হেড খুলছি, আলহামদুলিল্লাহ সমস্যা ফাইন্ড আউট করতে পারছি, গাড়িটা এখন আমরা কমপ্লিট করব এবং ফিটিং করব। আল্লাহ হাফেজ।